নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমের জেলি আচার। টকঝাল মিষ্টি এই আচারটা, কিন্তু গরমকালে দারুণ লাগবে খেতে, আর বানাতে কিন্তু একদম অল্প সময় লাগে, উপকরণও খুব কম লাগে। তাই খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা যদি তোমরা বানিয়ে নিতে চাও, আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ তাহলে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমে দেখো, আমের আচারটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে বড় বড় সাইজের 6টা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ছাড়িয়ে আমি কিন্তু জলে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর থেকে কষভাবটা বেরিয়ে যায়। এরপরে জল থেকে তুলে আমি আমগুলোকে কিন্তু একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। তো দেখো, আমগুলো গ্রেট করে নেওয়ার জন্য আমি একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারটা দিয়ে গ্রেট করলে কিন্তু ভীষণই সরু সরু হবে, তাই জন্য আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে ভালো করে গ্রেট করে নেব, একদম সরু সরু হয়ে যাবে তাহলে, আর আচারটা কিন্তু তাহলে তৈরি করতে ভালো সুবিধা হবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। এই আচারটা তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু রুটির সাথে খেতে খুব ভালো লাগে এই আচারটা, তাছাড়া এমনিও খেতে পারো, আবার অনেক সময় ডাল ভাতের সঙ্গেও কিন্তু দারুণ লাগে। তো দেখো কতটা স্মুথ হচ্ছে আমার আমটা, খুব ভালোভাবে কিন্তু গ্রেট হয়ে যাচ্ছে, একদম ঝিরিঝিরি হয়ে হচ্ছে। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত আমগুলোকে গ্রেট করে নেব। আর আমগুলো গ্রেট করে নেওয়ার পর আমি কিন্তু আমগুলোকে নুন মাখিয়ে রেখে দেব, যাতে এর ভেতর থেকে সমস্ত জলটা বেরিয়ে যায়। দেখো কতটা এক্সট্রা জল বেরোচ্ছে, সেই জলটা কিন্তু যাতে বেরিয়ে যায় সেজন্য আমি নুন মাখিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব। তো একটা আম আমি তোমাদের গ্রেট করে দেখালাম, বাকিগুলো আমি সেম পদ্ধতিতে গ্রেট করে নিয়ে জল ঝরিয়ে নেব নুন মাখিয়ে। তো এরপরে দেখো, আমগুলোকে আমি কিন্তু নুন মাখিয়ে রেখেছিলাম, এখানে সমস্ত আম আমি গ্রেট করে নিয়েছি আর নুন মাখিয়ে জলগুলোকে ঝরিয়ে নিয়েছি। দেখো আমগুলো কত নরম হয়ে গেছে, এখনই কিন্তু একদম একটা জেলির মতো হয়ে গেছে আমগুলো। এইভাবে কিন্তু করে নিতে হবে। সমস্ত আম এখানে গ্রেট করে নেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, আর নুনটা দিয়ে এই চালনটার মধ্যে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। বেশি বড় ফাঁকা ঝুড়ি নিলে সেটা দিয়ে বেরিয়ে যেতে পারে বলে আমি এরকম একটা আটা চালনির মধ্যে নিয়ে নিয়েছিলাম। এর ভেতর থেকে সমস্ত জল কিন্তু বেরিয়ে গেছে। এরপর দেখো, একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এক্ষেত্রে কিন্তু সর্ষের তেলই দিতে হবে। এরপরে আমি দেখো এখানে 6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু এরপর আর আচারে লঙ্কা ব্যবহার করব না, সেজন্য প্রথমে আমি এখানে 6খানা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু লঙ্কাটাকে ভেজে নিতে হবে, যাতে এর থেকে ভালো সেন্ট বেরোয়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নগুলোকেও খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, আর এই মশলাটা থেকে, মানে এই ফোড়নটা থেকে কিন্তু দারুণ সেন্ট বেরোচ্ছে। এরপর দেখো, কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড়গুলো এইভাবে তেলের ওপরেই কিন্তু দিয়ে দিতে হবে, তারপরে ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু আখের গুড়টা একদম তরলে পরিণত হবে। যদি কেউ মনে করো একদম সামান্য পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করতে পারো,
সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। দেখো একটু দানা দানা ভাব রয়েছে, আমি এইগুলোকে নাড়াচাড়া করে ঠিক করে নেব। আরও কিছুটা পরিমাণে আমি আখের গুড় এখানে অ্যাড করে দিলাম। আমার 6টা আমের জন্য এইটুকুনি গুড় কিন্তু লাগবে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভেতরের দানা ভাবগুলো একদম ভেঙে যায়। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু দানা ভাবগুলো একদম গলে যাবে, কিন্তু এইভাবে আমি খুঁটি দিয়ে একটু কেটে দিচ্ছি। তো অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে আর দেখো তরলে পরিণত হয়েছে। এইভাবে কিন্তু গুড়টাকে একটু জাল করে নিতে হবে। বুঝতেই পারছো গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। দেখো একদম কিন্তু এর মধ্যে আর কোনো দানা ভাব নেই। খুব ভালো করে জাল করে নিয়েছি আমি গুড়টাকে। এইভাবে কিন্তু গুড়টাকে জাল করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে গ্রেট করে রাখা আমগুলো। ভীষণ সহজ পদ্ধতিতে তোমরা এই আচারটা কিন্তু বানাতে পারবে, তাই রেসিপিটা একদম মিস করো না, সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো কত সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর খুব বেশি কিন্তু উপকরণও লাগছে না, খুব অল্প সময়ের মধ্যে তোমরা এই আচারটা বানিয়ে নিতে পারবে। ভালো করে নাড়াচাড়া করে আমি আমটার সাথে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। বেশি ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু আম ভেতরে যে কোনো জায়গায় মানে দলা পাকিয়ে থাকতে পারে, সেজন্য আমি ভালো করে নাড়াচাড়া করে গুড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। তো আমগুলো থেকে দেখো অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে এসেছে। আমি আগে থেকে জল ঝরিয়ে রাখার পরেও কিন্তু এর ভেতর থেকে একটা জল বেরিয়ে এসছে, সেই জন্য কিন্তু ভালো করে এটাকে জাল করে নিয়ে জলটাকে টানিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে আসছি, আর এখন দেখো আমগুলোর ভেতরে কিন্তু এখনও জল জল ভাব রয়েছে, পুরোটা কিন্তু টানেনি। তো আমি এইভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব যাতে এর ভেতর থেকে জলটা সম্পূর্ণভাবে টেনে যায়। এরকম জল জলা থাকলে কিন্তু আচার খেতে একদম ভালো লাগবে না, সেই জন্যে ভালো করে জলটাকে টানিয়ে আমি একদম শুকনো শুকনো করে নেব। তো দেখো আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি, এখন অনেকটাই জল টেনে এসেছে। আর আমি এটাকে 7 থেকে 10 মিনিট মতন এইভাবে রান্না করে নিলেই কিন্তু একদম শুকিয়ে যাবে এটা, যত এটায় জল টানাবো ততই কিন্তু কমে আসবে। তো সেইভাবে জলটাকে আমি টানিয়ে নেব। দেখো আর 7 থেকে 10 মিনিট মতো করলেই আমার এটা একদম রেডি হয়ে যাবে। তবে সবসময় কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয় কিন্তু নিচে একদম লেগে ধরতে পারে। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে জাল করিয়ে নিচ্ছি। অনেকটাই কিন্তু হয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো দেখো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এর ভেতরের সমস্ত জল কিন্তু টেনে গেছে, এখন কিন্তু অনেকটা জেলি জেলি ভাব চলে এসেছে। তো প্রথমে বলেছিলাম গ্রেটার দিয়ে ভীষণ সরু করে গ্রেট করতে হবে, তাহলেই এরকম হবে। তো পুরো রেডি। এখন আমি এর মধ্যে কিন্তু মশলা দিয়ে দেব। ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি, এর ভেতরে কিন্তু আর কোনো জল ভাব নেই। আমি যতটা পরিমাণ দিয়েছিলাম তার থেকে কিন্তু এখন অনেকটাই কমে গেছে, কারণ অনেকটা আমি এটাকে শুকিয়ে নিয়েছি। তো এখন কিন্তু মশলা অ্যাড করলেই হয়ে যাবে। আর আমি মশলা দিয়ে দিচ্ছি প্রথমে 1 চামচ পরিমাণে এখানে জিরের গুঁড়ো।
ছোটো চামচের এক চামচ এখানে জিরের গুঁড়ো দিলাম। আমি এখানে সমস্ত মশলাই অল্প ব্যবহার করব, কারণ আমটা কিন্তু এখানে কম। তো দেখো, এরপরে দিয়ে দিচ্ছি আমি এটা ধনে গুঁড়ো। আর এগুলো বলে রাখি, এই মশলাগুলো কিন্তু সমস্ত ভাজা গুঁড়োর মশলা, মানে আগে আমি জিরে ধনে সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম হালকা কড়াইতে টেলে নিয়ে, তারপর কিন্তু সেগুলো গুঁড়ো করে নিয়েছি। এরপরে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়ো আমি ছোটো চামচের এক চামচ পরিমাণে এখানে ইউজ করলাম। দেখো, সমস্ত মশলা কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেথি গুঁড়ো। এগুলো কিন্তু ভাজা মশলা, মানে মৌরি মেথি সমস্ত কিছু ভাজা মশলা। আর আমি যেহেতু এর মধ্যে আর লঙ্কা অ্যাড করিনি, প্রথমেই ছটা লঙ্কা দিয়েছি, তারপরে আর দিইনি, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখো, ছোট্ট চামচের এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপরে খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো, এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মশলাগুলোর সাথে পুরো আমটা মিশে যায়। আর মশলাগুলো দেওয়ার পরে কিন্তু দারুণ একটা সেন্ট বেরোতে শুরু করে দিয়েছে, একদম আচার আচার। তো ভাজা মশলাগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার আচারটা। দেখো কতটা জল শুকিয়ে নিয়েছি আমি, পুরোটাই কিন্তু জেলি জেলি হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। আমার আজকের আচার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো প্রথমেই বলেছিলাম খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। তো দেখো কতটা অল্প টাইমের মধ্যে এই আচারটা বানিয়ে নেওয়া যায়। তোমরা কিন্তু অবশ্যই এখন কাঁচা আমের সময় এই আচারটা একবার বানিয়ে রেখো, আর বানিয়ে কিন্তু অনেক দিন রেখে দিতে পারবে, তারপর কিন্তু তোমরা সেটাকে রোজ খেতে পারবে। ভীষণ স্বাদের এই আচারটা তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো। আর আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর রোজ রোজ এরকম আরও নতুন নতুন ধরনের রেসিপি জেনে নেওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে কিন্তু যখনই রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না, আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে নিও। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আর ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।